বাংলা সিনেমার নায়িকারা কেন শুধু দেহ দিতে চায় কিন্তু মন দিতে চায় না? Hello everyone, I'm Ishtiaq Ahmed and today I will be asking some of my friends some weird questions. So let's see how they react. Let's go. Kire, dost ki obostha? Jos. Acha dost, ajke tor jonno amar duita question ache. Okay. ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোর জন্য যে বাংলা সিনেমার নায়করা কেন সবসময় চৌধুরী বংশের মেষ প্রেমেই পড়ে? It was at this moment that he knew he fucked up. আচ্ছা এর আগে আমার একটা কোশ্চেন অ্যানসার দে। নো কোশ্চেনস, আই জাস্ট ওয়ান্ট টু ডিরেক্ট অ্যানসার। ইয়েস, বিকজ চৌধুরী বংশটা সবচেয়ে বড় লোক থাকে আমার এরিয়াতে, অলওয়েজ ওই বড় লোকের পিছনে যায়, যেখানে টাকা সেখানে নায়ক। টাকা দেখে তারপর নায়িকা সিলেক্ট করতো। দিস ইজ কাম ফ্রম হার্ট ব্রো, মানের প্রতি যে লাভটা ওইটা ভালোবাসাটা ভেতর থেকে আসে, এটা তো কিছু করার নাই। ওই চৌধুরী বংশের মেয়ে টাকার অধিকারী, ওই ভালোবাসাটা তো ওইখান থেকেই আসবে। এই কি অবস্থা? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো চলতেছে বন্ধু। তোমার কাছে আজকে আমার একটু দুইটা কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে বাংলা সিনেমার নায়করা কেন শুধু চৌধুরী বংশের মেয়ের প্রেমী? আরে সবাই তো চায় লাইফটা সেট করতে, আর চৌধুরী বংশের মেয়েরা তো এমনি সেট, তাই বাংলা ছবির নায়ক সব চৌধুরী বংশের মেয়ে। লাভটা কি মানে ফিউচার ব্রাইট? ফিউচার ব্রাইট রাজ্য শহর রাজকুমারী পাওয়া যাবে। ছেলেরা শুধু মানে সেটল হওয়ার চিন্তা করে, রাজ্য শহর রাজকুমারী পাওয়া যাবে। কারণ বড় লোকের মেয়েরা নর্মালি হটার হয়। হটার হয়? হ্যাঁ, খাওয়া কাজ করতে হইতেছে না, খাওয়া দাওয়া ভালো পাইতেছে, রোদে যাইতে হয় না, কারণ ওরা বড় লোক। তাই বড় লোক দেখি তাদের ওই চৌধুরী বংশের পিছেই ঢুকতে। পেসা পেসা চাই, বড় পেসা। এই কি অবস্থা? ভালো। আজকে তোমার কাছে আমার দুটো কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে বাংলা সিনেমার নায়করা কেন সবসময় চৌধুরী বংশের মেয়ের প্রেমেই পড়ে? কারণ ওরা গরিব হয়। সবসময় গরিব হয়? বেশিরভাগ টাইমে দেখি অনেক গরিব ঘরের ছেলে। মানে কেন শুধু চৌধুরী বংশের মেয়েই কেন, কোনো অন্য বংশের মেয়ে কি সমস্যা? ওদের মনে নিজেদের বংশে সমস্যা ছিল। চৌধুরী বংশ মেয়ে অনেক বড় হয়ে গেছে, তাই? হ্যাঁ, তারা চায় এভাবে সমস্যা দিয়ে দিতে। আচ্ছা, তাহলে তোমার কাছে আমার সেকেন্ড কোশ্চেন, যে বাংলা সিনেমার নায়িকারা সবসময় কেন দেহ দিতে চাইতো, মন দিতে চাইতো? He fucked up. কে দেহ দিতে চায়? ওই তুমি ময়ূরের ছবি দেখলে তো ওই দেহ দিতে যাবে। তুমি ভালো ভালো নায়িকাদের ছবি দেখো, সাবানার ছবি দেখো, ও সেলাই মেশিন কিনে দিবা, ও বড় লোক করে তোমার কোটিপতি একটা বানাই দিবে, একটা ফ্যাক্টরি। আমি জানতে চাচ্ছি যে সবসময় একটা ডায়লগ প্রচলিত ছিল যে আমি শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি, তো এইখানে কেন দেহ দিতে চাই কিন্তু মন দিতে চাই? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে যখন সামনে ডিরেক্ট আজরাইল দেখতে পায় তখন ঠিক আছে নিয়ে নিবি, নিয়ে নে, উনি আর স্যাটিসফ্যাকশনটা দিব না। দ্যাটস ইট। আচ্ছা ঠিক আছে, বাংলা সিনেমা একটা প্রচলিত ডায়লগ আছে সে শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি, তো নায়িকারা কেন শুধু দেহ দিতে চায় মন দিতে চায় না? মন তো আগে থেকে অনেক মানুষ দিয়ে রাখছে, তাই মন দিয়ে বাংলা সিনেমার নায়িকারা কেন শুধু দেহ দিতে চায় মন দিতে চায়? দেবে বলো, সমস্যা নাই। মানে শুধু দেহই দিতে চায়, মন কেন দিতে চায়? আর কিছু না, পরে সবই আসবে।